স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইন্ডিয়া কালচারাল মিট উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা। রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন। করোনা সংক্রমণে রামেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু। রহনপুর পৌর মেয়রের মুক্তির দাবিতে বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে ফ্রেন্ডস অফ বাংলাদেশের আয়োজনে ২৫, ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া কালচারাল মিট রাজশাহী ২০২২। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় নগর ভবনের গ্রিন প্লাজায় বাংলাদেশ ইন্ডিয়া কালচারাল মিট প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানের রূপরেখা উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। রাজশাহীতে অনুষ্ঠানের আয়োজন করায় মেয়র লিটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান খাদ্যমন্ত্রী। বক্তারা বলেন, এই কালচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। তারা বলেন, দুই দেশের মৈত্রী আরও চিরঞ্জীব করে রাখবার জন্যে আমাদের এই আয়োজন। এ সময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইন্ডিয়া কালচারাল মিট রাজশাহী প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। সঞ্চালনা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নওগাঁ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ। এছাড়াও বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার সকাল ১০:৩০টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সহসভাপতি এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, রাজশাহী ওয়াসা তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে রাজশাহীর সব মানুষকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। ওয়াসা কর্তৃপক্ষ ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ১,০০০ লিটার পানির মূল্য আবাসিকে ২.২৭ টাকা থেকে বাড়িয়ে ৬.৮১ টাকা এবং বাণিজ্যিকে ৪.৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৩.৬২ টাকায় নির্ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন মারা গেছেন। এর মধ্যে ২জন রাজশাহীর বাসিন্দা এবং অন্যজনের বাড়ি বগুড়ায়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৭০ জন রোগী। এছাড়া গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩জন। এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮জন। এদিকে রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৭.৫৭%। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব রেজিস্ট্রার ইউসুফ আলী, ভারপ্রাপ্ত অফিস সহকারী আল মামুন ও সেলিম রেজার অনিয়ম ও অসদাচরণের প্রতিবাদ ও তাদের অপসারণের দাবিতে কলম বিরতি পালন করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এই কলম বিরতি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি খায়রুল ইসলাম। সমিতির সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহ সাধারণ সম্পাদক আফান উদ্দিন, সিনিয়র দলিল লেখক দিলীপ আলী, রাকিমুল হক, গোলাম মোস্তফা ও হাবিবুর রহমান সহ অন্যরা। বক্তারা বলেন, সকল দলিলে অতিরিক্ত টাকা আদায় ও কথায় কথায় শোকজ করা বন্ধ করতে হবে। এছাড়া ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দলিল রেজিস্ট্রি বন্ধ, সকল দলিল লেখকের সঙ্গে সৎ আচরণ সহ জেলা রেজিস্ট্রারের বেঁধে দেওয়া নীতিমালা মানতে হবে। এসব দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শিবগঞ্জ সাব রেজিস্ট্রার ইউসুফ আলী বলেন, নিয়মে অনড় থাকায় তারা এ কলম বিরতি করছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌরসভার মেয়র, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুল শিক্ষক সহ ২৬ জনকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রহনপুর পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে কলেজ মোড় থেকে এক বিক্ষোভ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিলিত হয়। এ সময় রহনপুর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, সচিব খায়রুল হক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রহনপুর পৌরসভার জনস্বার্থের কাজের জন্য মিথ্যা মামলায় গ্রেফতারকৃত রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুল শিক্ষক সহ 26 জনকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এর আগে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুল শিক্ষক সহ 26 জনের জামিন আবেদন করলে নামঞ্জুর করেন আদালত। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।